আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি যে যেখানে আছেন সবাই সুস্থ আছেন, ভালো আছেন এবং নিরাপদে আছেন। আমিও আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় ভালো আছি। আবারও চলে এসেছি প্রতিদিনের মতো আজকে আরেকটি রেসিপি নিয়ে। আজকে আমি কলমি শাকের একটি ভাজি রেসিপি নিয়ে এসেছি। সেই রেসিপিটি আজকে আপনাদের সঙ্গে আমি শেয়ার করব। কলমি শাকের রঙটা একদম সবুজ রেখে এবং স্বাদে অতুলনীয় হবে আজকের এই রেসিপি যদি আপনারাও ফলো করেন। তাহলে চলেন তাহলে দেখে আসি। আমি এখানে আমার ছাদের মধ্যে আমি কলমির শাক লাগিয়েছিলাম, সেখান থেকে আমি শাকগুলোকে কেটে নিচ্ছি, তাই আপনাদের সঙ্গেও শেয়ার করে নিচ্ছি। আমি আলপনাস কিচেন থেকে ওয়েলকাম করছি আরেকটি ভিডিও দেখার জন্য। শাকগুলোকে কেটে নিয়েছি আমি, এবার আমি শাকগুলোকে টুকরো টুকরো করে কেটে নিব। কেটে নিয়ে পরিষ্কার করে ভালো করে কয়েকবার পরিষ্কার পানি দিয়ে ধুয়ে নিয়ে তারপর আপনাদের মাঝে ফিরে আসব। ফিরে আসলাম, শাকগুলো পরিষ্কার করে এভাবে ছোট করে কেটে নিয়েছি। এবার চলে যাব আমি চুলায়। এভাবে যদি আপনারা কলমি শাকের ভাজি করে থাকেন বা একবার যদি ট্রাই করে থাকেন বাসায়, তাহলে দেখবেন কতটা স্বাদের হয় এই শাক ভাজি। কোনো ড্রাই হবে না, অনেকটা নরম হবে এবং খেতেও হবে অনেক স্বাদের। আমি এখানে পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি। শাকে একটু তেলের পরিমাণটা বেশি দিতে হয়। দিয়ে দিব এবার এখানে আমি পেঁয়াজ কুচি এবং রসুন কুচি। পেঁয়াজ এবং রসুনটাকে আমি অনেক ব্রাউন করে ভেজে নিব। দেখুন আমার পেঁয়াজ এবং রসুনটা ভেজে নেওয়া হয়ে গিয়েছে। এবার এর মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি আগে থেকে ধুয়ে রাখা কলমি শাককে। এভাবে যদি শাক ভাজি করেন তাহলে দেখবেন শাকের গুণগত মানটাও ঠিক থাকবে। আমি সবগুলো কলমি শাক এর মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে দিব এবার আমি এর মধ্যে স্বাদ মতো লবণ। দিয়ে এবার আমি একটা কাঠের চিকন লাকড়ি দিয়ে খুব ভালো করে এভাবে আমি শাকটাকে নেড়ে দিচ্ছি। দেখুন শাক নাড়তে যদি এরকম চিকন কোনো লাকড়ি ইউজ করা যায় তাহলে কিন্তু শাকটা অনেক বেশি ঝরঝরে হয়। তবে এর মধ্যে কিন্তু আপনারা শাকের যে কড়াই বা ডেক্সি যেখানে হাঁড়িতে রান্না করেন না কেন, কোনোভাবেই কিন্তু ঢাকনা দেওয়া যাবে না। এ পর্যায়ে এসে আমি কিন্তু এখানে কাঁচামরিচ দিয়ে দিয়েছি। কাঁচামরিচ ফলি এখানে আমি লাল এবং সবুজ কালার দুই রকমেরই কাঁচামরিচ ফলি দিয়ে দিয়েছি। দিয়ে আবারও আমি কিছুক্ষণ এটাকে নেড়ে নেব। কলমি শাক থেকে যে পানিটা বের হয়ে যাবে সেই পানিটা দিয়েই কিন্তু রান্না হবে, কিন্তু ডাটাগুলো একটু হয়তো বা শক্ত থেকে যাবে। এর জন্য আপনারা চাইলে আমি এখানে কিন্তু হাফ চামচ পরিমাণ চালের গুঁড়ি নিয়ে নিয়েছি। সেই চালের গুঁড়িটাকে আমি সামান্য পানি দিয়ে মিশিয়ে এবার আমি এই শাকের মধ্যে অ্যাড করে দিচ্ছি। এই কাজটি যদি আপনারা করেন তাহলে দেখবেন স্বাদে এই কলমি শাকের স্বাদ এত দ্বিগুণ বেড়ে যাবে যে সবাই শুধু এই শাক দিয়ে ভাত খেতে চাইবে। আপনারা কিন্তু এর মধ্যে ভাতের যে মাড়টা থাকে সেই মাড়টাও দিতে পারেন যদি চালের গুঁড়িটা না থাকে, সেক্ষেত্রে কিন্তু ভাতের মাড়টাও এর মধ্যে অ্যাড করা যাবে। তৈরি হয়ে গেল আমার কলমি শাক ভাজি। দেখুন কতটা ইয়াম্মি দেখা যাচ্ছে। এর উপরে আমি শুকনো মরিচ পুড়িয়ে এর উপরে দিয়ে দিয়েছি। আমার এই আজকের রেসিপি যদি আপনাদের কাছে ভালো লেগে যায় তাহলে একটু করে লাইক করে দিবেন, শেয়ার করে দিবেন এবং অবশ্যই সাবস্ক্রাইব করে যেতে ভুলে যাবেন না। আজ এখানেই শেষ করছি। সবাই সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আসসালামু আলাইকুম সবাইকে।